বাড়ি ফিরার পথে ভালো মন্দ পাথর নিয়ে আসেন, ওই নিয়ে দেখতে আসবো। ঠিক আছে, শুনো দুজন একটা কথা কই, এর আগেও আগুন দিলে কয়েকবার দেখবার যৌতুক দিলে তো বিয়া দেওয়া পারি না, কি করুন কেউ বিয়ে পারি সিয়া না হয়েছে না একটা বিয়া দেওয়া না দেখা কথা তাই বলে তো মেয়ে ডারে তো ঘরে রাখুন যাইব না, বিয়া তো দিতেই হবে। ঠিক আছে, আপনি মা চিন্তা করো না, আল্লাহ কয়েকবার মেয়ে দেখবার এলো যৌতুক দিলে দেওয়া পারি না দেখা যা কি হয় আল্লাহ তুমি। তোরা বাড়ি যা, তো বিকালে আমি দেখা করবনি বুঝছস, আমি একটু এক জায়গায় যাবো যা। মনে থাকে যান বিকালে আইস কিন্তু তুমি কিন্তু মার কাছে কইও না বুঝছ। আচ্ছা ঠিক আছে, খালারে কমো না, তয় কানে ধর বাসায় নাই তোর মতো বোন আমার যদি ছোট দেখান তো কালো তোর মেরে ফেলে বিদায় কর। দেখি কে পাবো দেখা যাইব বাবু, তুই যদি আমার লোকের এরকম করস তাহলে আমি কই যাবো কো, আর তুই ছাড়া আমার কেউ আসতে বাবু আমার পেটটা অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ বুঝছি, ঘরে মায়ের যদি একটা বাসা থাকতো চেঙ্গে রেখে ফেলাইতো। হয়েছে হয়েছে চল। খেলা ওই খেলা
আরে ভাই যাও দেখি। আরে মিলন ভাই নেই, মাই তো ভাইতে নাই ভালো আছেন নেই। খালে আমার মিষ্টান্ন গুলো খালে গেছে কই? মাই তো কোজন গেছে গা। তা খালু আছে না? হ্যাঁ আব্বা, আব্বা দাও তো মিলন ভাই এসে। মিষ্টি আনার সময় পিছন থেকে পাগলে একটা গাবি এসা এমন গুতা দিল, ওই জায়গায় মিষ্টি চ্যাপ্টা হয়ে গেছে। আসল কথা কও। খালু বেটা রাখেন। আচ্ছা মা বললাম একটু ধৈর্য ধরেন, বুঝছেন না সাজুগুজু করতে সময় লাগে না, এই আইলেও আর কি দেখছি তো লাগা। ঘরে কেউ নাই নি আস আর বর যাতে ঘরে দেরি করিস না মা, আদুর রেলু আয়। আমার লাজু মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। মা বসো বসো মা, বসো মা। কেমন সাহ, কইছিলাম না একশোতে একশো বাবাজি, একটু ভালো করে দাও মনটা বইরে দাও। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সব দয়াল। হ্যাঁ ভাই মায়া তো দেখান নইল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না? আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো পরে হবে, আগে আসল কথা আসেন না। হ্যাঁ আসল কথাটা কোন? আসল কথা মানে আরে কি কোন আসল কথা কি? কেমনে কি করবেন, কেমনে দিবেন, কেমনে কি করবেন বুঝান। হ্যাঁ ভাই চেয়ারম্যান সাহেব কি কইছে তো হলে নেই। শুনলাম আপনার নাকি চোখে 10 বিঘা জমিন আছে, তো এখান থেকে 2 বিঘা লিখা দিলে তো হয়ে যাবে। হিসাব বিয়া ভাই কথাটা মাইনা না, সমস্যাটা সমাধান হয়ে যাও গা। আমার ওই রকম অর্থ নেই যে আমি তোমাদেরকে খুশি করব, তোমরা যা ভেবেছ তার কিছুই। এই মিয়া ঘটক, আগে শুনছিলাম 10 বিঘা জায়গা আছে, 2 বিঘা লিখা দিলে কি ক্ষতি হয়? হ্যাঁ এখন দিলি কিন্তু আমার ছেলের বিয়ে কোনোদিনই হতে পারে না। এটা কি করছস? হ্যাঁ সমানে সমানে হয়, একটা সিএনজি চালকের মধ্যে চেয়ারম্যান সাহেবের পুলারে বিয়ে করে দিই। চুপ একদম চুপ, চরণ ভাই আমার বিয়ে লাগবো না বাজানের, সারা জীবন আমার
আমার বউ আমি থামো আদুরি, আরে গেট খুল, আদুরি গেট খুল, আদুরি আদুরি তুই কোনো চিন্তা করিস না আদুরি। আমি তোরে চাচা চাচা আমি আপনার মেয়েরে বিয়ে করুম চাচা। বাবা রে আমি বিয়ে করব না, যারা আমার বাপের অপমান করতে পারে তাকে বলে আমি বউ হয়ে যাবো না। যারা টাকা চিনে অসহায় একটা মানুষের টাকার জন্য এরকম অপমান করতে পারে তাকে বলে আমি বউ হয়ে যাবো না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তুমি রাজি হয়ে যাও মা, আমার ভুল আমি বুঝতে পারছি। শান্ত হও, আমার কোনো ভালো না, তুমি ভালো না রে, রাজি হও মা। বয়স হয়েছে কদিন আর পাবো মা, রাজি হও। তোকে নিয়ে বাবা আমার মেয়েকে তুমি কষ্ট দিও না। আর আমরা কারো না বুড়া দিও বাবা। চাচা তুমি তোমার সুখে দুঃখে সাথী হয়ে তোমার মেয়ে আমার এই কোনো না বলে দিও। ঠিক আছে চাচা, তুমি রাখো আমার মেয়েকে আমি তোমার হাতে স্বাগত করে দিলাম, কষ্ট দিও না বাবা। আমার মা আমার আমি কষ্ট দিলাম আচ্ছা ঘটক সাহেব, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে।